हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রেজাল্ট এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানব কিভাবে আপনি সকেট দিয়ে মাল্টি ফ্ল্যাগ তৈরি করবেন। তো আমি এখানে তিনটা সকেট নিছি, আর একটা ফ্ল্যাগজি কেবল নিছি, আর কানেকশন দেওয়ার জন্য এখানে কিছু কেবল নিছি, আর টেস্ট করার জন্য একটা ল্যাম্প নিছি। তো আমি আগে আপনাদেরকে একটা সকেট দেখাইতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা, এখানে তিনটা, এখানে দুইটা, ছয়টা, আটটা ফিন আছে। তো এখানে হচ্ছে ইন্ডিকেটার, পিছনে কানেকশনটা কিন্তু সবগুলো আলাদা আলাদা না, কানেকশন কিন্তু একটাই। এই যে কানেকশন হচ্ছে একসাথে, এখানে হচ্ছে আলাদা আলাদা আটটা ফিন আছে, কানেকশন কিন্তু একটার মধ্যে দিলে হবে। তো এটা হচ্ছে সুইচের জন্য এই দুইটা গাট, আর এই তিনটা হচ্ছে এখানে সবগুলো ফিনের জন্য, এই আটটা ফিনের জন্য সবগুলো ভিতরে কানেকশন দেওয়া আছে। আপনার শুধু তিনটা তার দিয়ে দিলে হবে। তো স্বাভাবিকভাবে আর্থিংটা আসলে অহরহর ব্যবহার হয় না, আর্থিংটা আমরা এত বেশি করি না। আর এটা হচ্ছে আপনার ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে যে কোনো সুইচের মধ্যে লেখা থাকে, L1 হচ্ছে পয়েন্টের জন্য, আর কমন তার হচ্ছে মানে একটা থেকে আরেকটাতে সংযোগ নেওয়ার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন, সবগুলো কানেকশনগুলোই এক, সবগুলো সিস্টেমগুলো এক। এটা হচ্ছে 13 অ্যাম্পিয়ারের 250 ভোল্ট AC। তো চলুন এখন আমরা কানেকশনটা শুরু করি। তো আমি সর্বপ্রথম সবগুলো সকেটের মধ্যে এই যে এখানে কমন প্রান্ত যেটা দেখতে পাচ্ছেন, এই কমন প্রান্ত থেকে সবগুলোর মধ্যে কমন করে দেব। আগে তিনটার মধ্যে আমি কমন করে দেব, এই যে সবগুলোর মধ্যে একটা থেকে আরেকটা কমন করে দেব। তো দেখুন আমরা তিনটার মধ্যে কমন করে দিয়েছি, এটা থেকে এটা, এটার মধ্যে এটা থেকে এটার মধ্যে। তো এখন আমরা সুইচের কানেকশনটা দিব। সুইচের কানেকশন হবে আমাদের এই পয়েন্টটা থেকে এই L-এর মধ্যে গিয়ে লাগবে। একটু খেয়াল করবেন, এই যে L1 থেকে এখানে এই L-এর মধ্যে আসে লাগবে। প্রত্যেকটা সুইচের মধ্যে কানেকশন এরকমই হবে। তো তো আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে প্রত্যেকটা সুইচের কানেকশন কিন্তু সেম। দেখুন আমরা কমন প্রান্তের মধ্যে এটা থেকে এটা নিছি, এটা থেকে এটাতে নিছি, আর সুইচের L থেকে L1-এ লাগাইছি, এটা হচ্ছে L থেকে L1 থেকে L-এ নিছি, সবগুলো কানেকশন সেম। আর্থিংটা আসলে নাই, যদি আপনার ওখানে আর্থিং থাকে তাহলে আর্থিংটা অবশ্যই ব্যবহার করবেন, আর্থিং ব্যবহার করা খুবই ভালো। এই যে আপনারা একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের সুইচ, আর এটা হচ্ছে আমাদের কানেকশন, এই যে। তো এখন আমরা নিউট্রালটা কানেকশন করব। নিউট্রাল তো আপনারা পারবেন আশা করি, তারপর আমি দেখাইতেছি নিউট্রাল প্রত্যেকটার মধ্যে একটা থেকে একটা কমন করে দিব আমি। তো আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের নিউট্রালটা সহ কানেকশন করা হয়ে গেছে, এখন আমাদের মেইন কেবলটা সহ কানেকশন করে নেব একসাথে। তো একটু দেখুন, এই যে এটা, এখন আমরা নিউট্রালটা এখানে দিব, এটার সাথে আমরা মেইন নিউট্রালটা সহ একসাথে দিয়ে দিব। তো এখান থেকে এটা, এখান থেকে নিউট্রাল আপনি যে কোনোখানে লাগাইতে পারেন, এখানে লাগালেও ইচ্ছে, এখানে লাগালেও ইচ্ছে, অথবা এটা যে কোনো একটার মধ্যে নিউট্রাল দিলে হবে। আমি এটার মধ্যে দিতেছি, সেম কাজটা আপনার ফেজের ক্ষেত্রেও। এই যে কমন যে অপশন আছে একটা দুইটা এই তিনটা, কমন যে অপশনগুলো আছে তিনটা, এই তিনটা তিনটা অপশনের মধ্যে যে কোনো একটার মধ্যে ফেজ দিবেন, আর নিউট্রালে যে কোনো একটার মধ্যে নিউট্রাল দিলেই হবে। তো আমি এটার মধ্যে নিউট্রাল দিতেছি, আর এটার মধ্যে ফেজ দিব। এখানে একটা গিটটা দিয়ে নিলাম যাতে করে এটা খুলে না যায়, একটু শক্ত করে লেগে থাকে। তো আমি
এখন যে কোনো একটা, এখানে যেহেতু ফ্ল্যাক্সি কেবলের ভিতরে দুটোই কালো, তো আমি যে কোনো একটা নিউট্রাল ব্যবহার করতে পারি, সমস্যা নাই। এখন আমরা আমাদের ফেস তারটা লাগাই দিব, ফেস তারটা দিব আমাদের এই কমন অপশনের মধ্যে। তো আমাদের কানেকশনটা সম্পূর্ণ হয়ে গেছে, এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, যারা বোঝেননি তারা কমেন্ট করে জানাবেন। আমি স্ক্রুপগুলো এক এক করে সবগুলো লাগাইনি, তারপর আমরা চেক করব। আমাদের কানেকশনটা সম্পূর্ণ হয়ে গেছে। নর্মালিভাবে আপনি বাজারে যদি এরকম একটা মাল্টিপ্লাগ কিনতে যান, 4 অথবা 5 এর মাঝঘাটের, তাহলে আপনাকে 500 থেকে 600 টাকা পে করতে হবে। তো আপনি এরকম মজবুত একটা মাল্টিপ্লাগ 500 অথবা 700 মধ্যে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ওকে, আমাদের কানেকশনটা এখন সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা এটা চেক করে দেখব ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, তো এখন আমরা এখানে সুইচটা যদি তাহলে যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা জ্বলছে, এটা ওকে, এটা ওকে। তো আমরা যদি এখন ল্যাম্প দিয়ে একটু চেক করি, তাহলে একটু দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের ল্যাম্পটা জ্বলতেছে। তো আসলে এখানে এটা একটু লুজ হচ্ছে, এই জন্য এ হয়ে যাচ্ছে। তো এটাও একটু দেখি আমরা, এই যে দেখতে পাচ্ছেন, ওকে, সবগুলোর মধ্যে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ এরকম একটা মাল্টিপ্ল্যাগ আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন, তেমন কোনো ভালো অভিজ্ঞ মিস্ত্রির প্রয়োজন হবে না। কানেকশনটাও আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।